ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আবুল হাসেম আপনি স্বপ্ন দেখেছেন দুটি মসজিদ নির্মাণের আপনি দেখছেন মসজিদ তৈরি হচ্ছে এবং আপনি মসজিদের নামাজ পড়তেছেন মসজিদে তো জানতে চেয়েছেন এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা আল্লাহ আলাম এমন হতে পারে যে এই মসজিদটা নির্মাণ এবং মসজিদের নামাজ পড়া এগুলি আপনার ইমান আমলের প্রতীক সাধারণত মসজিদ যারা নির্মাণ করে তাদের ইমানের সাক্ষী দিয়েছেন আল্লাহ মসজিদ তা আবাদ করবে তারাই যারা আল্লাহরফ ইমান এনেছে এবং আখের তর ওপরে ইমান এনেছে তো মসজিদ নির্মাণ করা মসজিদ আবাদ করা মসজিদে নামাজ পড়া যে স্বপ্ন শুভ স্বপ্ন ভালো স্বপ্ন এগুলোই ভালো সংকেত বহন করে আবার এমন হতে পারে যে আপনার দ্বারা আল্লাহরবুল্লা আমিন মসজিদ নির্মাণ করিয়ে নেবেন যেটা আপনার চিন্তা চেতনার ভিতরে আছে বলে আমিও জানি তো যা হোক আল্লাহ রব্বুল্লা আমিন আপনার ইমানে আমলে বরকদান করুন এবং আপনার দ্বারা এই খেদমতটা করিয়ে নিন আশা করি আপনার মসজিদ স্বপ্ন দেখার এই স্বপ্নটা ভালো আবার যদি এমন হয় যে বেশি বেশি কল্পনা জল্পনা করেন যে মসজিদ কেমনে হবে মসজিদ বানাতে হবে এলাকা ইত্যাদি তো হতে পারে ওই স্বপ্নটাই স্বপ্নে ওই আশা আকাঙ্ক্ষা অভিলাষটাই স্বপ্নে প্রতি বিম্বিত হয়ে এটা হাদিস নাফস হয়ে গিয়েছে মনের কল্পনা জল্পনাটা আপনি স্বপ্নে দেখেছেন আল্লাহ হাল যদি এটা স্বপ্ন হয়ে থাকে প্রকৃত পক্ষেই আল্লাহর পক্ষ থেকে তাহলে এর ব্যাখ্যা الكمي ومتمتع الكم جاب ولا الله تعالى اعلم بالصاب واليه المرجع والماب